দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে লক্ষ্মীপুরের এক সময়ের প্রমত্তা ডাকাতিয়া নদী নদীর বুকে ঘরবাড়ি নির্মাণ বাঁধ দিয়ে অবৈধ মাছ চাষ এবং ময়লা আবর্জনায় পানি দূষণের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের পানির প্রবাহ না থাকায় বন্ধ হয়ে গেছে সকল নৌ চলাচল পানি উন্নয়ন বোর্ড বলছে নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং উচ্ছেদ প্রক্রিয়া শুরু হবে সাইদুল ইসলাম পাবেলের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট লক্ষ্মীপুরের রায়পুরের পৌর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীটির উপর দিয়ে একসময় বড় বড় নৌযান চলাচল করত বর্তমানে নদীটি এখন অবৈধ দখল আর দূষণে অস্তিত্ব হারাতে বসেছে অপরিকল্পিতভাবে নদী ভরাট করে কালভার্ট নির্মাণ এবং অবৈধভাবে মাছ চাষ সহ বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার কারণে নদীর পানি দূষিত হয়ে গেছে ফলে নদীর পানি ব্যবহার মাছ ধরা ও নদী পথে চলাচল করতে পারছেন না এই অঞ্চলের বাসিন্দারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষক বাসিন্দা ও ব্যবসায়ীরা এই দুটা গাড়ে মাছ হয়তো সব কাঁচা মাল হয়তো মানির কাজে কোনো কিছু ব্যবহার করতে পারতেছি না পানি হাতে লওয়া জানা মুখে লওয়া জানা ডাকাতি নদী প্রায় মৃত প্রায় আমরা চাই যে আমরা আগের মতো এখানে লঞ্চ স্টিমার আসুক আমরা রায়পুরবাসীর ব্যবসায়ী হিসেবে আমার এই এই আকুতি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান নদীটি খনন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং একই সঙ্গে দখল উচ্ছেদের বিষয়ে কাজ শুরু হবে বলে জানান তিনি হ্যাঁ ডাকাতিয়া নদী খননের বিষয়ে আমাদের পরিকল্পনা আছে এবং দখল দূষণ উচ্ছেদের বিষয়েও আমাদের পরিকল্পনা আছে বরাদ্দ পেলে সমস্ত দখল উচ্ছেদ করব এটাই আমাদের পরিকল্পনা দ্রুত ডাকাতিয়া নদীটির দখল দূষণ রোধ করে পুনঃখননের উদ্যোগ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা লক্ষ্মীপুরবাসীর